নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এসবি এক্সপ্লোরার। তো বন্ধুরা, এই মুহূর্তে দাঁড়িয়ে চ্যাম্পিয়ন দলের একজন বড় প্লেয়ারকে কিন্তু তুলে নিচ্ছে আইএসএলেরই একটা বড় দল। তো সেই দলটার নাম তোমাদেরকে জানাই আগে। তো কোন প্লেয়ারটি? সে হচ্ছে হলিচরণ নার্জারি। তো হলিচরণ নার্জারি হচ্ছেন একজন 28 বছর বয়সী ভারতীয় লেফট মিডফিল্ডার। লেফট মিডফিল্ড ছাড়াও লেফট উইং আর সেন্টার ফরওয়ার্ডও খেলতে পারেন। মার্কেট ভ্যালু 1.6 কোটি টাকা। বর্তমানে হায়দ্রাবাদ এফসি দলের সাথে যুক্ত রয়েছেন এবং হায়দ্রাবাদ এফসি দলের সাথে তার এই 2023 মে মাসেই চুক্তি শেষ হয়ে যাচ্ছে। এবং এই হলিচরণ নার্জারি এবারের হিরো আইএসএলে 13খানা ম্যাচে 3খানা গোল আর 5খানা অ্যাসিস্ট কিন্তু করেছেন। এবং ডুরান কাপে কিন্তু 6টা ম্যাচে 1টা গোল 1টা অ্যাসিস্ট ছিল তার। তো খুবই ভালো পারফরমেন্স করছেন এই হলিচরণ নার্জারি। তো হলিচরণকে কিন্তু অফার দিয়েছে বেঙ্গালুরু এফসি এবং 3 বছরের চুক্তিতে তাকে কিন্তু সই করাতে চাইছে। তো ডিলটা এখন অবধি ডান হয়নি, তবে যে কোনো মুহূর্তে কিন্তু এই ডিলটা ডান হয়ে যাবে। এরপরে যে আপডেটটা তোমাদের দেবো সেটা হচ্ছে, চোট পেয়ে একজন প্লেয়ার কিন্তু পুরোপুরি আইএসএল থেকে ছিটকে গেলেন, যে প্লেয়ারটির নাম হচ্ছে সন্দীপ সিং। তো সন্দীপ সিং হচ্ছেন একজন 27 বছর বয়সী ভারতীয় রাইট ব্যাক ছাড়াও তিনি সেন্টার ব্যাক আর লেফট ব্যাকেও খেলতে পারেন। মার্কেট ভ্যালু 1.4 কোটি টাকা। তিনি কেরালা ব্লাস্টার এফসির সাথে যুক্ত রয়েছেন এবং কেরালা ব্লাস্টার এফসির হয়ে এবারে 9খানা ম্যাচে 1খানা গোল 1খানা অ্যাসিস্ট কিন্তু করেছেন। যথেষ্ট নির্ভরযোগ্য প্লেয়ার হয়ে উঠেছিলেন এই কেরালা ব্লাস্টার এফসির। কিন্তু বর্তমানে তোমরা সকলেই জানো এফসি গোয়ার সাথে ম্যাচে তার কিন্তু হেড ইঞ্জুরি হয়েছিল, মাথায় স্ট্রিচও হয়েছে, কিন্তু তাতে কিন্তু খুব একটা প্রবলেম কিছু হয়নি। প্রবলেম হয়েছে তিনি যখন ওই হেড ইঞ্জুরি, মানে যখন তিনি লাফিয়েছিলেন, জাম্প করেছিলেন জেভিয়ার গামার সাথে, তখন তার ল্যান্ডিংয়ে প্রবলেম হয়েছিল এবং পায়ে কিন্তু তার ইঞ্জুরি হয়েছে। এবং সেই ইঞ্জুরির জন্য তিনি কিন্তু গোটা আইএসএল মরসুম থেকে, মানে এই মরসুমে আর যে কটা ম্যাচ আছে সব থেকে কিন্তু তিনি ছিটকে গেলেন। তো এই হচ্ছে আজকের একটা গুরুত্বপূর্ণ ভিডিও। আই হোপ ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। আজ এইটুকু বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।